এটা শিখাবেন। ছোট বাচ্চারা অনেক কিছু বোঝে না। আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে, বড়ি খাইতেছে, আম পেকে আছে, আম পেরে নিয়ে আসছে, এরকম বাচ্চা আছে না নাই? আপনি কালো কালির কলম কিনে দিছেন, ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেরে নিয়ে আসছে, রাবার নিয়ে আসছে, আনে না? শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা চুরি বলে, এটা কি বলে? ও তো বোঝে না এটা চুরি, ও মনে করে সবই আমার, সবই আমার। ওরে বুঝাবেন সব তোমার না, যেটা আমি তোমারে কিনে দেবো এটা তোমার। আর আরেকজনের ব্যাগ থেকে না বনলে নিয়ে আসলে এটা কি বলে? কথা বলেন না কেন? চুরি। খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লামের কোলে এক সাহাবি বসা, ছোট্ট সাহাবি শিশু, খাবার দেয়া হলো, এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে, এদিকে ধরে ওদিকে ধরে, বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলো আছে না নাই? বিশ্বনবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন, বিশ্বনবী দেখলেন ছোট্ট সাহাবি শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে, এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে, আল্লাহর হাবিব সাইসলাম ডেকে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বা, কি পড়বা? ও কুল বিয়ামিনিক, ডান হাতে খাবা, ও কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে সেটা খাবা, ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না। সাহাবি বলেন ওই যে বিশ্বনবী খাওয়ার গাইডলাইন আমার শিখাই দিছে, আমি মরার আগ পর্যন্ত ঠিক এই সিস্টেমে খাওয়া দাওয়া করতাম, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাকে শিখাবেন, বাবা ডান হাতে খাও, কোন হাতে? ডান হাত উঁচু করেন, উঁচু করছেন, এই ডান হাতে খাইতে হবে। বাচ্চারা দেখবেন না বুঝে বাঁ হাতে খায়, বাঁ হাতে খায় না, বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি। বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে? বাম পায়েরটা করে, আপনাদের ঘরে করে? আমার ঘরেরটা সবসময় করে, সবসময় দিয়ে এই জুতা ওই পায়ে, ওই জুতা এই পায়ে, এরপরে চেঞ্জ করে দেয়া লাগে। তো এই জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে। আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও, বাবা বিসমিল্লাহ বলে খেয়েও, সামনে যেটা আছে ওইখান থেকে খেয়েও, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, শিখাই দেওয়ার দরকার আছে নাই? এটা হচ্ছে দ্য এটিকেটস অফ হ্যাভিং ফুড, কিভাবে খাবে বাচ্চাকে শিখাই দিতে হবে। আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকাই দিতে হবে, বাচ্চারে বুঝাইতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে, কেউ যেটা শোনে না সেটা শুনে কে, সবার চোখ ফাঁকি দেয়া যায়, আওয়াজ করে বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র‍্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট স্যারের চোখ, একজনের চোখ ফাঁকে দেয়া যায় না, তিনি কে? বাচ্চারা এইটা বুঝাই দিয়ে নি, এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন, জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না, জীবনে এই ছেলে কোনো মেয়ের ওন্না ধরে টান দিবে না, কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না, এরা কোনোদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না, এরা কোনোদিন গুজবে কান দিবে না, এরা কোনোদিন নারীকে ধর্ষিত হবে না, কোনোদিন কোনো নারীর ইজ্জত নিয়ে ঝিনিমিনি খেলবে না, এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক, যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা। ছোটবেলায় শিখান, ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন, আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে, এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে? আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব, তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? ছোট্ট সোনামণির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে পাপ করছো, কেউ দেখে নাই, দেখছে কে? কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। দিস ইজ কল্ড তাকওয়াল্লাহ, এটাকেই বলে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকাই দিতে হবে। কি আপনাদের ওয়াজ শোনা শেষ হয়ে গেল? তো উঠলেন কেন? রোদ্রের তাপ, সোয়েটিং হইতেছে। তাহলে দোয়া করে দেই, মোনাজাত ধরেন, শুনবেন আরো কিছু সময়।
আচ্ছা, কখন আসছেন আপনারা? সকাল 8টায়? তো এত আগে কেন? আপনি 5টায়, তো রওনা হয়েছেন কয়টায়? ফজর পড়ছে না সেখানে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর নামের তিনটা তাকবীর দেয়া যাবে? পড়েন, আওয়াজ তুলে পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাচ্চার হৃদয়ে ছোট্টবেলায় কার ভয় ঢুকায় দিব? চিল্লায় বলতে হবে কার? আল্লাহর ভয়টা ঢুকায় দেন, তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে। কোনটা হালাল কোনটা হারাম শিখায় দিবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আওয়াজ কিসের? আওয়াজ কিসের রে ভাই? কোন ছবি তোলা হবে না, ছবি নামা, মোবাইল নামাও। এই ছবি তোলাটাই শেষ করলো বাংলাদেশটাতে, খালি ছবি আর ছবি, কোথাও যেতে পারি না। খাইতে বসলে ছবি, কারোর সাথে কথা বলতে গেলে ছবি, এয়ারপোর্টে গেলে ছবি, হেলিকপ্টারে ঢুকলে ছবি, পাইলটকে হুজুরের দিকে তাকান একটা সেলফি। কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন! পাইলট বলতে হুজুর একটু এদিকে তাকান, কই যাবেন? এটাকে মাত্রাতিরিক্ত করবেন না। এক্সেস অফ এনিথিং ইজ নট গুড, কোন জিনিসের অতিরঞ্জিত করা ভালো না। প্রয়োজনে দুই একটা ছবি তুললেন, অপ্রয়োজনে কোনো ছবি আমরা তুলতে চাই, এটা যেন খেয়াল থাকে। হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন, ছোট্টবেলা থেকে এই লেসনটা দিয়ে দেন, বাবা এটা হালাল, বাবা এটা হারাম, আম্মু এটা হালাল, আম্মু এটা হারাম। পারবেন? পারবেন বাবা যারা আসছেন, পারবেন আপনারা? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকার খেজুর, যাকাতের খেজুর স্তূপ করা ছিল। ছোট্ট মানুষ খেজুর দেখে খাইতে মনে চাইছে, উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, কিখ কিখ, মানে ওয়া ওয়া, থুমারো থুমারো, ফেলো, মুখ থেকে বের করো। আন্না লা নাকুলু সাদাকা, না না ভাই, তুমি জানো না আমরা হাশমি খানদানের লোক, আলে মোহাম্মদ, তুমি মোহাম্মদের বংশধর, আমাদের জন্য যাকাতের খাবার, সৎকার খাবার খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে কে? ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্ব নবী দেন নাই, মুখের মধ্যে চাপ মেরে বললেন, ওয়াকথু, মুখ থেকে বের করে ফেলে দাও। সুবহানাল্লাহ, পড়ে ছোটবেলায় শিখাইতে হয়, বিশ্ব নবী শিখাইলেন এটা হারাম, তুমি এটা খেতে পারবে না, যেন ছোট্টবেলায় শিখাইয়া দেন, জীবনেও বলবে না। কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো, কিসের মতো? কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায়, যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায়। দেখবেন কামার, কামার না কুমার, কুমার যখন কাদা মাটি দিয়ে, একই মাটি দিয়ে পুতুল বানায়, একই মাটি দিয়ে জগ বানায়, একই কাদা মাটি দিয়ে ডিজাইন করে পাতিল বানায়, কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে, এরপরে আর এটা বাঁকা করা যায়, অন্য ডিজাইন দেয়া যায়, দিতে গেলে কি হয়? ভেঙে যায়। এই জন্য কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে আগে আগে। ওরা এখন নরম, কোমলমতি বলে ওদেরকে, শিশুদেরকে কি বলে? কোমলমতি শিশু। ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে। বাচ্চাকে শিখাবেন দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, পাই টু পাই হিসেব চাইবেন আল্লাহ সেদিন, ঠিক কিনা? বিশ্ব নবী, আমার নবী, আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না। কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না, কেবলমাত্র আমার নবী, বিশ্ব নবী ছাড়া। যেই নবী সুপারিশ শুরু করবেন তখনই রব্বুল আলামিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে, ইয়া ফাতেমা সালি মিন্নি মিন মালি শাইআ, ইন্নি লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, আমার কাছ থেকে এই দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও, কিয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না। ফাতেমা সালি মিন মালি মা শিইতি, আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও, তুমি নবীর মেয়ে হিসেবে কিয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না। সুবহানাল্লাহ, পড়বেন না? যেই নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন, যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন, যেই নবীর মেয়েকে ঘোষণা দেওয়া হয়েছে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সব
জান্নাতি রমণীদের সর্দারিনী, ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা ভয় শিক্ষা দিচ্ছেন, ফাতেমা নিজের আমল দিয়ে নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও, আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমার কিচ্ছু করবে না, এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার।